গাইস ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার, আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি সেটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ দুদিন আগেই বাংলাদেশে পেট্রোমূল্য বৃদ্ধি পেয়েছে এবং যতটা জানি যে প্রায় 35 থেকে 40 টাকা করে প্রত্যেকটা যে তেল রয়েছে, কেরোসিন হোক বা পেট্রোল হোক বা ডিজেল হোক, সেগুলোর মূল্যবৃদ্ধি ঘটেছে। তো প্রত্যেকটা জাতির ক্ষেত্রে কিন্তু এই জ্বালানি সংকট ব্যাপারটা কিন্তু ভীষণভাবে নাড়িয়ে দেয়, কারণ প্রতিনিয়ত আমাদের কিন্তু জ্বালানির ওপরে নির্ভর করতে হচ্ছে এবং সেই জ্বালানির ওপরেই ভর করে দু চাকা গড়িয়ে যায় এবং তারপরেই কিন্তু অর্থনৈতিক গড়ায়, সাথে সাথে আমাদের জীবনের ওপরেও বীভৎস একটা প্রভাব ফেলে। তো এই যে বেড়ে যাওয়া, সেটার কারণ খুঁজতেই আজকের ভিডিওটা এনায়েত চৌধুরী স্যারের, যে ভিডিওটার টাইটেল হচ্ছে জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের চাপ। তো আইএমএফ কি চাপ দিয়েছে জ্বালানি তেলের দাম বাড়াতে, তো সেটা নিয়ে ডিটেলসে আলোচনা রয়েছে আমার ভিডিওটায়। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। গত কয়েকদিন ধরে বাংলাদেশের মিডিয়া দুইটা জিনিস নিয়ে খুব গরম। এক, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল $4.5 বিলিয়ন লোন চায় আইএমএফ এর কাছে ফর্মাল রিকোয়েস্ট পাঠাইছেন, এইটা মেইনলি খরচ করা হবে বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্টটা কভার করতে। এটা কি একটু পরে বুঝাইতেছি। বাংলাদেশ যে শিহালকের জামাই হালকের সমপরিমাণ বিশাল এক রেকর্ড পরিমাণ বাজেট ঘোষণা করছে, যেটা প্রায় 6,78,064 কোটি টাকার, এইটাকে সাপোর্ট দিতে এই লোনটা খরচ করা হবে, আর জলবায়ু পরিবর্তনের যেসব বিরূপ প্রভাব আছে ওইগুলা মোকাবেলা করার জন্য ইউজ করা হবে। দ্বিতীয় ব্যাপারটা বলার আগে আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, আইএমএফ কিন্তু এমনি এমনি বাংলাদেশকে কোনো লোন দিতেছে না, তাদের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আসলে কি কি, এই শর্তগুলো তারা কেনই বা দিল, বাংলাদেশ সেই শর্তগুলো আদৌ মানবে কিনা, মানুক বা না মানুক, যেটাই করুক তার পিছনে ক্ষতি কিংবা লাভটা আসলে কি, এই পুরো ব্যাপারটা নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ওকে, সেকেন্ড যে ব্যাপারটা বলতে চাইছিলাম, বাংলাদেশে খুব রিসেন্টলি একটা জনশুমারি শেষ হয়েছে, যেখানে দেখানো হয়েছে বাংলাদেশে নারীর সংখ্যা পুরুষের চেয়ে 16 লক্ষ বেশি। এখন এইটা নিয়ে তো পুরো ইন্টারনেট গরম। স্ট্যাটিস্টিক্যালি বাংলাদেশে এই মুহূর্তে কোনো সিঙ্গেল পুরুষ থাকার কথা না, তবে বাস্তব চিত্র পুরোপুরি ভিন্ন কথা বলে। বাংলাদেশের টিন্ডারের ব্যবহার এখন আরও বেশি পরিমাণে বাড়বে, যেটা অবভিয়াসলি আমি ইউজ করি না। এখন টিন্ডার যা মন চায় তা করুক, বাংলাদেশের তো তাদের ব্যালেন্স অফ পেমেন্টটা কভার করতে হবে। আন্তর্জাতিক অর্থনীতি বলে আপনার দেশ থেকে যত পরিমাণ টাকা বাইরে যাবে, যেটা মূলত আমদানি করতে আপনি খরচ করেন, আর যত পরিমাণ টাকা আপনার দেশের ভিতরে ঢুকবে, যেটা মেইনলি আপনি রপ্তানি করে পান কিংবা রেমিটেন্স আকারে বিদেশিদের অর্থ আপনার দেশে আসে, এই দুইটা একটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থার মধ্যে থাকতে হয়, বা আরো বড় কিছু যোগ বিয়োগ করলে অ্যামাউন্টটা জিরো হইতে হয়। অনেক ক্ষেত্রে আপনি যখন এই হিসাবটা মিলাইতে পারবেন না, কোনো ঘাটতি দেখা যাবে, ওই ঘাটতিটা বিভিন্ন দেশ পূরণ করে তাদের ফরেন এক্সচেঞ্জের যে রিজার্ভ থাকে, ডলারের রিজার্ভ, ওইটা থেকে। কিন্তু অলরেডি শ্রীলঙ্কার কেস থেকে আপনারা জানা গেছেন এটা খুবই রিস্কি একটা কাজ। তখন দেশগুলো বিভিন্ন বৈদেশিক সংস্থার কাছে লোন চায় যে দেখো বস, তুমি কি আমাকে কিছু লোন দিবা, যাতে করে আমার এই ঘাটতিটা পূরণ করার জন্য আমার ফরেন রিজার্ভের মধ্যে হাত দেওয়া না লাগে, তোমার লোন দিয়ে আমি হিসাবটা জিরো বানাবো। বুঝতেই পারতেছেন, আইএমএফ হইল সেইরকমই একটা ইন্টারন্যাশনাল সংস্থা, আর এই হইল ব্যালেন্স অফ পেমেন্টের কাহিনী। শুধুমাত্র বাংলাদেশে যে আইএমএফ থেকে ঋণ নিছে এমন না, এই মাসের শুরুর দিকে আইএমএফ ঘোষণা দিছে তারা পাকিস্তানকে $4 বিলিয়ন মতন দিবে আগামী বছরের নাগাদ। তেমনি ভাবে তানজানিয়া লোন নিতেছে $1.05 বিলিয়ন, ঘানাও কিন্তু লোন নিতেছে, যারা পশ্চিম আফ্রিকার অন্যতম বড় একটা অর্থনীতির দেশ, ওরা $1.5 বিলিয়ন ঋণ নিতেছে। যদিও দেশগুলোর নাম দেখে খুব একটা গর্ব করার কারণ নাই, তবে বাংলাদেশ এর আগেও কিন্তু আইএমএফ এর কাছ থেকে 4 বার ঋণ নিছে। প্রথমবার ঋণ নিছিল 1990-91 সালে, এরপরে 2003-04 সাল, পরবর্তীতে 2011-12 এবং সর্বশেষ 2021-22 সালে ওরা ঋণ নিছে। তবে একবারও বাংলাদেশের ঋণের পরিমাণ $100 কোটি ছাড়ায় নাই। প্রতি ডলার সমান 94 টাকা হিসাব করলে এই $4.5 বিলিয়ন হয় $42,300 কোটি। এখন এত টাকা বাংলাদেশকে তো আইএমএফ এমনি এমনি দিবে না, কিছু শর্ত দিয়ে দিছে। নাম্বার ওয়ান শর্ত, ভাই দেখো তোমরা তোমাদের জীবাশ্ম জ্বালানি যেটা আছে এটাতে অনেক ভর্তুকি দাও। ভর্তুকি মানে সরকার নিজের থেকে টাকা দিয়ে কিছু সাহায্য করে, যাতে করে ওভারঅল প্রাইসটা কম থাকে। আইএমএফ বলতেছে না,
তোমরা এটা করতে পারবা না এখন থেকে। দেখেন আজকে কথা বলতে না বলতেই রেকর্ড হাইক ইন ফুয়েল প্রাইসেস, তেলের দাম বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে বেশি 51.7% বাড়াই দিচ্ছে। এইরকম বাড়ানো কোনোদিন হয় নাই, বাড়ানোর সাথে সাথে সবাই একদম চলে গেছে ইয়ার মধ্যে, কই এটাকে কি কয়, তেলের পাম্পে চলে গেছে তেল নিতে। কি একটা অবস্থা, বুঝতেই পারতেছেন এখানে আইএমএফ এর লোনের বেশ বড় একটা কাহিনী আছে। আইএমএফ এর লজিকটা হইতেছে, দেখেন আপনি যখন ভর্তুকি দেন ঠিক আছে, আপনার জ্বালানি তেল গ্যাস এগুলার দাম কম থাকতেছে ঠিকই, কিন্তু সরকার যে ভর্তুকিটা দেয় এটা তো সরকার নিজের পকেট থেকে দেয় না, এটা তো জনগণেরই টাকা। এই টাকাটা সরকার জনগণের কাছ থেকে নিতে যায়, জনগণের উপরে হিউজ পরিমাণ ট্যাক্স আরোপ করে। আর এইভাবে জনগণের কাছ থেকে ট্যাক্স নিলে ইকোনমি ভালো থাকে না বলে আইএমএফ বলে। এটা ছাড়াও জনগণের এত পরিমাণ ট্যাক্সের টাকা যাইতেছে কি করতে, জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি দিতে, যেটার এগেইনস্টে এখন পুরো ওয়ার্ল্ড। অনেক বেশি পরিমাণে পলিউশন হয় আপনি গ্যাস দিয়া যখন গাড়ি চালান, যখন তেল দিয়া গাড়ি চালান। আইএমএফ বলতেছে একদিকে আমরা COP26 এর মতন সম্মেলন টম্মেলন করে উড়ায় ফেলতেছি, আবার এমন এমন দেশকে যদি আমরা লোন দেই যারা জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি দেয়, তাইলে কাইন্ড অফ এইটা আপনার নিজের গোবর নিজেই খাওয়া। সো এই প্ল্যান বাদ। কিন্তু এখানে একটা ছোট্ট গ্যাঞ্জাম আছে, যখনই আপনি সরকারের পক্ষ থেকে ভর্তুকি সরায়া দিবেন, জ্বালানি তেলের দাম কিন্তু হুড়হুড় কইরা বাড়বে, বাসের ভাড়া বাইরা যাবে, ট্রাক দিয়া যে মালামাল আনা হয় তার ভাড়া বাড়বে, এবং এই কারণে ওইটার ভিতরে যে সব দ্রব্য থাকে, যদি তেল থাকে যদি চাল থাকে, ওই প্রত্যেকটা আইটেমের দাম বাড়বে। কারণ এতদিন তারা সরকারের কাছ থেকে একটা এক্সট্রা ভর্তুকি বা টাকা পাওয়ার কারণে এই তেলের দামটা কমায় রাখতে পারছিল, এখন ওরা আর পারবে না। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হইতেছে এই প্রেশারটা যাতে ট্রান্সপোর্ট সার্ভিস যারা প্রোভাইড করে ওরা জনগণের উপরে চাপায় না দেয়, এইটার জন্য ওরা আলাদা একটা নেগোসিয়েশন প্রথমে করবে। দেখার বিষয় সামনে ওরা এই নেগোসিয়েশনটা ভালো মতন করতে পারে কিনা। আইএমএফ আরো বলতেছে যে সব ইন্ডাস্ট্রি যারা কার্বন বেশি নির্গমন করে ওদের উপরে কার্বন ট্যাক্স আরোপ করতে। আপনি যদি একটা নির্দিষ্ট পরিমাণের বেশি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করেন, আপনাকে সরকারকে এক্সট্রা টাকা দিতে হবে। আইএমএফ মোটামুটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলাটা যে ইকোনমিক পার্সপেক্টিভ থেকেও করার চেষ্টা করতেছে, এইটা আশা করি আপনারা এখন বুঝতে পারছেন। শর্ত নাম্বার 2, এটা খুবই ইম্পর্টেন্ট। 2020 সালের শুরুর দিকে বাংলাদেশ ব্যাংক একটা কথা বলে দিছিল, আপনি যদি কোনো ব্যাংক হন আর আপনি লোন দেন, তাইলে ওইটার উপরে ইন্টারেস্ট রেট বা সুদের হার আপনি 9%-এর বেশি করতে পারবেন না, আর ডিপোজিটের ক্ষেত্রে সেটা 6%-এর বেশি করা যাবে না। এই যে একটা লিমিটেশন দিয়া দেওয়া, এইটাকে বলা হয় ইন্টারেস্ট রেট ক্যাপ। এই পুরো জিনিসটার পিছনে একটা ঘটনা আছে। মনে করেন আপনি ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে ইন্টারেস্ট রেট কমায় দিলেন, তাইলে মানুষ কি করবে, বেশি বেশি লোন নিবে, মানুষের হাতে বেশি টাকা আসবে, মানুষ ওই টাকা দিয়ে অনেক কিছু কিনতে পারবে। যেহেতু মানুষ অনেক বেশি কিনতে পারতেছে, ওদের ডিমান্ডটা বাইরে যাইতেছে, সেই কারণে সাপ্লায়ারের দিক থেকে ওরাও দামটাকে বাড়ায় দিবে, আর পণ্যের দাম যখনই বাড়ে তখনই মূল্যস্ফীতি হয়। একদম সহজ ভাষায় এক লাইনে যদি বলি, যখনই ইন্টারেস্ট রেট কমায় দেওয়া হয় মূল্যস্ফীতিটা বাড়ে। এই কারণে একদম স্ট্যান্ডার্ড একটা প্রসিডিওর হইতেছে, যখনই আপনার দেশে অনেক বেশি মূল্যস্ফীতি থাকবে আপনি ইন্টারেস্ট রেটটা হালকা করে বাড়ায় দিবেন। বাংলাদেশ ব্যাংক এই ক্ষেত্রে 2020 সালের শুরুতে কি বইলা দিছে, দেখেন 9%-এর বেশি ইন্টারেস্ট রেট আপনি করতে পারবেন না। তার মানে চাইলেই আপনি ইন্টারেস্ট রেটটা যে বাড়াইতে পারতেছেন না, এটার কারণে মূল্যস্ফীতির উপরে কিন্তু হিউজ একটা ইম্প্যাক্ট পড়ে। এই জিনিসটা তুরস্কের ক্ষেত্রে আমরা খুব ভালো মতন টের পাইছি। এরদোয়ান কি বলতেছিল, আমি আমার দেশের ইন্টারেস্ট রেট কমায় রাখবো। এইটা নিয়ে এরদোয়ানের হিউজ সমালোচনা কিন্তু হয়েছে। আজকে দেখেন তুরস্কের মূল্যস্ফীতি 70%-এর কাছাকাছি। আইএমএফ এখন এই শর্তটা দিয়ে দিছে, বাংলাদেশের ব্যাংকগুলোতে এই ইন্টারেস্ট রেটের কোনো সীমা আপনি বাঁধা দিতে পারবেন না, ব্যাংকরা ইন্টারেস্ট রেট যত ইচ্ছা বাড়াইতে পারবে। এইটা আইএমএফ এর পক্ষ থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার একটা ফর্মুলা আপনি বলতে পারেন। কিন্তু রিসেন্টলি বাংলাদেশ বলতেছে তারা হয়তো এই শর্তটা মানবে না। কেন মানবে না তার পিছনেও লজিক আছে। মাননীয় অর্থমন্ত্রী নিজেই বলতেছেন যদি এখন এমন হইতো লোনের ইন্টারেস্ট রেট অনেক বেশি, মনে করেন 20-22%-এর মতন হয়ে গেছে, তখন আপনি যদি ক্ষুদ্র কিংবা মাঝারি আকারের কোনো ব্যবসায়ী হন, আপনার পুঁজি তো অত বেশি না, আপনাকে লোন নিয়ে ইন্টারেস্ট সহ ফেরত দিতে একদম জান বাইর হয়ে যাইতো। সুদের হার আপনি যদি বাড়ায়া দেন, তাইলে এই ধরনের ব্যবসাগুলো আর টিকা থাকতে পারে না। যখন ব্যবসাগুলো আর থাকবে না, আপনার দেশের মানুষ কাজ পাবে কই, তারা বেকার হওয়া শুরু করবে, বেকারত্বের হার পিক করবে, পুরো ইকোনমি একটা স্লো জায়গায় চলে যাবে। ব্যাপারটা একটা পুরাই দুষ্ট চক্রের মতন। আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য ইন্টারেস্ট রেট বাড়াইতেছেন, আবার ওইটা বাড়ানোর কারণে আপনার দেশের ইকোনমি স্লো হয়ে যাইতেছে, বেকারত্বের হার বৃদ্ধি।
বৃদ্ধি পাইতেছে। এইটা নিয়ে শুনতেছি বাংলাদেশ আইএমএফ এর সাথে একটা নেগোসিয়েশন করবে যাতে করে এই শর্তটা বাংলাদেশের উপরে আরোপ করা না হয়। এখন এই প্ল্যান কাজে লাগবে কিনা আমি জানি না। বাংলাদেশের ইকোনমিক পলিসির মধ্যে অনেক সময় অনেক আজগুবি কিছু জিনিস আমরা দেখতে পাই। রিসেন্টলি বাংলাদেশ কি করছে, মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট বাংলাদেশে আমদানি করা শুরু করছে। এইটা কিন্তু অনেকটা নিজের মোবাইলকে আপনি ওয়াইফাই দিয়ে কানেক্ট করে ওইটার হটস্পট দিয়ে যখন ল্যাপটপ চালান ওই কাহিনীর মতন। আমি জানি আপনার মোবাইলে হটস্পট অন করলে আর ওয়াইফাই থাকে না, কিন্তু কিছু কিছু সেটে এটা করা যায়, ভাই ওইটা মেইন ব্যাপার না। এই ধরনের নিউজ দেখলে মাথা যখন গরম হয়ে যায় তখন আমার নিজেরই মনে হয় ওকে বাংলাদেশ এখন বলতেছে ওরা বেশি লোন নেওয়াটাকে সাপোর্ট করতেছে। এখন এইটারও কিন্তু অপোজে লজিক আছে, যখন বেশি লোন নেওয়া হয় তখন খেলাপি ঋণের পরিমাণও কিন্তু বাড়ে, যেটাকে নন পারফর্মিং লোন বলে। লোন নেওয়ার পরে ওটার ব্যাক করে না, খুবই সুন্দর ব্যাপার। বাংলাদেশ অনেক সময় অনেক কিছু করার চেষ্টা করছে, খেলাপি ঋণের পরিমাণটা কমায় আনার জন্য 2% ডাউন পেমেন্টের ভিত্তিতে আপনি খেলাপি ঋণটা পুনঃ তফসিলিকরণ করতে পারবেন। এইটার আন্ডারে 2022 সালের মার্চ মাস পর্যন্ত 13,307 জন ঋণ গ্রহীতা তাদের ঋণটা নিয়মিত করছেন, তাদের পাপের প্রায়শ্চিত্ত করছেন বলা যায়। সেম কাহিনী আপনি দেখবেন কালো টাকা সাদা করার ক্ষেত্রে, গভর্নমেন্ট এত বেশি পরিমাণে এতদিন সুযোগ দিছে, এই বাজেটে এখন উল্টা রাস্তা ধরতে হয়েছে। কালো টাকা, যেই টাকার উপরে কোনো ট্যাক্স দেওয়া হয় না, বলছিল চলেন তো ভাই আপনারা কালো টাকাটা সাদা করেন, আপনাদের একটা সুযোগ দিলাম। 2021-22 অর্থ বছরে জুলাই থেকে ফেব্রুয়ারি মাসে এই সময়ে হাস্যকরভাবে মাত্র 95.15 কোটি টাকা সাদা হয়েছে, যেটা এর আগের অর্থ বছরে ছিল 1,980 কোটি টাকা। মানুষের টেন্ডেন্সি নাই যে কালো টাকা সাদা করব। এইবার তো গভর্নমেন্ট চেয়েছে 2022-23 অর্থ বছরের মধ্যে কালো টাকা আপনি পুঁজিবাজারের মধ্যে খাটায় সেটাকে যে সাদা করবেন এই সুযোগ এখন আর নাই। বারে বারে কালো টাকা সাদা করার যে সুযোগটা অর্থ বছরগুলোতে দেওয়া হইতেছিল এটার প্রচন্ড পরিমাণে সমালোচনা হয়েছে, যেটার রেজাল্ট এখন আমরা দেখতে পাইতেছি। তবে আইএমএফ বাংলাদেশকে যে নতুন শর্তগুলা দিছে, অনেক অর্থনীতিবিদই এটা বলছে এই শর্তগুলা ভালো, এগুলা বাংলাদেশের জন্য দরকার। আর এইটাও বলা হইতেছে এই কথাগুলো আইএমএফকে কেন বাংলাদেশকে বইলা দিতে হবে, বাংলাদেশের নিজেরই তো উচিত ছিল এই জিনিসগুলো আগে থেকে ইমপ্লিমেন্ট করা। ভাই আমি জানি না সামনে কি হবে, বাংলাদেশে এখনো ভাই অনেক কিছুরই সম্ভাবনা আছে। যেই রকম এখনো সম্ভাবনা আছে, আমরা জানতে পারি হয়তো হঠাৎ যে ডাইনোসরের লম্বা লম্বা চুল ছিল, কারণ চুলকে ফসিল হিসেবে যেহেতু প্রিজার্ভ করা যায় না, আমরা এই সম্ভাবনার কথা কখনো ফেলাই দিতে পারি না। যেটাই হোক, আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারছেন আইএমএফ কেন আসলে শর্তগুলা দেয় এবং এই শর্তগুলা না মানলে আইএমএফ কেন রেগা যায়। আর কারণ আপনার ইকোনমি যদি ভালো না হয় তাহলে তো আপনি আইএমএফকে ওই লোনটা আবার ফেরত দিতে পারবেন না। চোখ সে কেন যায় না শুই না, আপনি পারবেন না যায় না আপনাকে লোন দিবে। তবে ওদের উদ্দেশ্য যে সবসময় একদম আহামরি ভালো হয় ব্যাপারটা এরকম না, এইবার জিনিসটা কোনো না কোনো ভাবে হয়ে গেছে। এইটা নিয়ে না হয় আরেকদিন আলাপ করব, কারণ আমি সাধারণত প্রতি বুধবার ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে আর এই টাইপের কন্টেন্ট আপনার শরীর মন ব্রেন সবকিছু জুড়ায় দেয় তাইলে আপনি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না, কারণ তাইলে আপনি একটা নোটিফিকেশন পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আই ডু নট নো ওয়েদার দ্য গভর্নমেন্ট হ্যাজ হাইকড দ্য প্রাইস টু রিডিউস দ্য সাবসিডি, মেবি দ্য আইএমএফ লোন দ্যাট বাংলাদেশ হ্যাজ সট হ্যাজ আ বিগ রোল হিয়ার, বিকজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন টু গেট অ্যান আইএমএফ লোন ইজ নট টু গিভ এনি সাবসিডি অন ফুয়েল। বুঝতেই পারতেছেন এখানে আইএমএফ এর লোনের বেশ বড় একটা কাহিনী আছে। আচ্ছা, আজকের ভিডিওটা ভীষণ জরুরি ছিল, ইম্পর্টেন্ট ছিল, এই কারণে যে আমাদের জনজীবনে যে মূল্য বৃদ্ধির ঘটনা ঘটে চলেছে সেটা কিন্তু সব জায়গাতেই, শুধু বাংলাদেশ বলে নয়, আমি বলবো সারা বিশ্বের কিন্তু এটা বীভৎস হারে দেখা দিয়েছে। এবং বিশেষ করে আমাদের যে এই এশিয়া যে আমাদের অঞ্চলটা, সেই অঞ্চলে কিন্তু দরিদ্রের সংখ্যা খুব বেশি এবং তার জন্য কিন্তু এই আঘাতটা কিন্তু বেশি করে লাগছে। তো বাংলাদেশে রিসেন্ট যে তেলের দাম বৃদ্ধি ঘটেছে তার পিছনে বেশ কিছু কারণ এখানে দেখানো হয়েছে, বলা হয়েছে, তার মধ্যে আইএমএফ এর লোনের ব্যাপারটা বলা হয়েছে। হ্যাঁ, আইএমএফ এর লোন পেতে গেলে কিছু শর্ত মানতে হয়, সেটা শ্রীলঙ্কার ক্ষেত্রেও দেখছি এবং টার্কির ক্ষেত্রেও প্রথমে বলা হয়েছিল, কিন্তু এরদোয়ান কিন্তু সেই ইন্টারেস্ট রেটটা কমিয়ে রেখেছিল, যার ফলে মানে মানুষের হাতে প্রচুর পয়সা এসে গিয়েছিল এবং মুদ্রাস্ফীতি যেটা সেটাও বেড়ে গিয়েছিল। তো এইখানে কিন্তু এনাও এনায়
এনআইএস স্যার কিন্তু সেটা খুব সহজ করে বোঝালেন, এবং এনআইএস স্যারের এই বৈশিষ্ট্যটার জন্যই কিন্তু ভীষণ ভালো লাগে, বুঝতে ভালো লাগে যে জিনিসগুলো কী কী বলছেন উনি, কী কী সেই ব্যাপারটার মধ্যে অন্তর্নিহিত রয়েছে, কোন কারণটার জন্য এটা হচ্ছে সেইগুলো কিন্তু আমরা ভালো করে বুঝতে পারি। এবং এখানে শুধু বাংলাদেশ নয়, সমস্ত দেশে, ভারত পার্শ্ববর্তী দেশ, সেখানেও কিন্তু একটা মূল্যবৃদ্ধি দেখা দিচ্ছে, এবং এর কারণগুলো মোটামুটি একই থাকে, যে এখানে বলা হলো যে অর্থ ভাণ্ডার, যেটা ডলারের যে স্টক, সেটা কিন্তু যাতে মেনটেন করা যায়, সেটা যাতে শেষ না হয়ে যায়, সেই জন্যই বিভিন্ন দেশ সময়ে সময়ে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে থাকে। তো সেইটা প্রত্যেকটা দেশেরই নেওয়ার প্রয়োজন হয় এবং প্রত্যেকটা দেশ কিন্তু নেয়। এখানে বাংলাদেশে আমরা যেটা দেখলাম যে মোটামুটি 4 বার এইটা নিয়ে আইএমএফের কাছে লোন নিতে হয়েছে, এবং সেটা অ্যাপ্লাই করা হয়েছে 4 কি 4.5 কোটি ডলারের কথা এখানে বলা হলো। তো সেটা অ্যাপ্রুভের জন্য তাদের যে শর্ত রয়েছে তার মধ্যে এই জ্বালানি ভর্তুকি যাতে শেষ করা যায়, এবং অ্যাকচুয়ালি কি আমাদের আমাদের এই দেশগুলোতে জ্বালানি ভর্তুকি প্রচুর পরিমাণে দেওয়া হয় মানে সরকার থেকে, কারণ সবাইকে নিয়ে চলতে হবে, এবং এই জ্বালানি তেলের ভর্তুকিটা কিন্তু আমাদের উপর থেকেই ট্যাক্স নিয়ে নেয়। এবার মানে ঘুরিয়ে ফিরিয়ে সেই আমরাই ভুক্তভোগী হই, প্রত্যেকটা মানে সাধারণ মানুষ, এগুলো কিন্তু এক্সট্রা কিছু না, সাধারণ মানুষের ওপর থেকেই তোলা হয়। এবং এই যে জ্বালানির ও তেলের ওপরে ভর্তুকি তোলা হলো, তার ফলে কি হলো, জিনিসের দামও বাড়বে, যেটা যে জিনিসটা মালবাহী গাড়িতে যাচ্ছে সেটা জিনিসের দামও বাড়বে, আলটিমেটলি সেই ঘুরে ফিরে মানুষের ওপরে এই চাপ। তো এখানে যেটা আইএমএফ চেষ্টা করছে যে পলিউশন যাতে না হয় এবং কার্বন যাতে তৈরি না হয়, সেই জন্য এই ধরনের ভর্তুকিগুলো তুলে দিতে চাইছে, এবং যার ফলেই আজকে এই মূল্যবৃদ্ধিগুলো ঘটছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এত ভীষণ বেশি পরিমাণে একটা হাইক দেখা গিয়েছে 50% কাছাকাছি, মানে একবারে অনেকটা। এটা যদি আস্তে আস্তে হতো তাহলে হয়তো বা মানুষের এত গায়ে লাগতো না। আমি যেটা দেখছি দু একদিন ধরে নিউজে দেখছি, যদিও একটা সাহসী আমার চ্যানেলের জন্য এটা একটা সাহসী আমার মনে হয় যে ভিডিও, কারণ এখানে বাংলাদেশের যে প্রবলেমটা সেইটা তোলা হচ্ছে, কারণ রিয়াকশন চ্যানেলগুলো সাধারণত যেগুলো ভালো ভালো জিনিস সেইগুলোই তুলে আনে, কিন্তু আমার মনে হলো যে এই জিনিসটা কিন্তু সব দেশের ক্ষেত্রেই বাস্তব, এবং এই জন্যই আমি এটা নিয়ে আসলাম। এবং সাথে সাথে যে এই যে যে প্রবলেমটা কী সেটা জানার জন্য, এবং এনআইএস চৌধুরী স্যারের যে ডিসকাশনগুলো থাকে সেইগুলো ভীষণ ভালো লাগে। আর এই হাইকটা যদি আমার আমার যেটা নিজের মতামত সেটা মনে হয় যে আরও আগে থেকে যদি মানে এটা বাড়ানো হতো এবং আস্তে আস্তে বাড়ানো হতো, এই যে ঝটকা দিয়ে একটা বাড়ানো সেটা কিন্তু ভীষণ মানুষের গায়ে লেগে যাবে, এবং মানুষ একটা জায়গায় পৌঁছতে মানে এটার সাথে সরগরম হতে কিন্তু একটা টাইম লেগে যাবে। তো এবং জিনিস পণ্যের দাম হঠাৎ করে একটা ফ্ল্যাকচুয়েশনের মধ্যে চলে যাবে, মানে হঠাৎ করে বেড়ে গেল, কী করবে মানুষ, কত দাম বাড়াবে না বাড়াবে, কিছুই একটা সব কিছু একটা ঝঞ্ঝাটের মধ্যে একটা বিষয় চলে আসে সবসময়। তো এটা যদি আস্তে আস্তে বাড়তো মানুষ কিন্তু সেটা সয়ে নিত, মানে যে কোনো জিনিস আস্তে আস্তে বাড়লেই সেটা ভালো। তো যাই হোক, এই সমস্যা শুধু বাংলাদেশের নয়, এই সমস্যা দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষ ফেস করছে, এবং আজকে বাংলাদেশ ফেস করছে, কালকে শ্রীলঙ্কা করছে, আজকে ইন্ডিয়া করছে, তারপরের দিন পাকিস্তান করছে, এইভাবে কিন্তু আমরা দেখছি একে অপরকে জড়িয়ে রেখেছে। এবং সত্যি কথা বলতে কি একটা রিজিয়ন পুরো একে অপরের উপর নির্ভরশীল, যখন একটা ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু আরেকটাও সেই আঁচটা না পেয়ে থাকে না, তো আঁচটা তার গায়েও লাগে এবং আরেকটার মানে দুটোই কাউন্টারে চলতে থাকে। তো এই টপিকটা ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল, ভীষণ ভালো লাগলো জেনে, এবং যারা মাথায় বসে রয়েছেন তারাও অবশ্যই ভাববেন এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে, এবং তারা ভাবছেন, এবং মানুষের জীবনে এইগুলো সুরাহা যা কী করে হয় সেটা নিয়ে অবশ্যই ভাববেন, এবং মানুষ যে ভালো থাকুক, একটু সচ্ছল থাকুক, এটাই সবচেয়ে বড় চাওয়া। তো আজকের ভিডিও ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে জানিয়ে লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মধ্যে এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।